নমস্কার বন্ধুরা, সবাইকে প্রভাতী রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এই অত্যাধিক গরমে আমাদের শরীর ও মন দুটোকে ভালো রাখার জন্য আমি আজ নিয়ে চলে এসেছি সুগার ফ্রি লস্যি রেসিপি নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই সুগার ফ্রি লস্যি বানাতে কী কী লাগছে। তো এখানে আমার লাগছে টক দই, লাগছে বিট নুন, লাগছে চাট মশলা, লাগছে জলজিরা, আর লাগছে পুদিনা পাতা, আর মেন ইম্পর্টেন্ট লাগছে ঠান্ডা জল। তো আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তাতে একে একে আমি 4 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চাট মশলা আর 1/2 টিস্পুন মতো জলজিরা। তো এখানে জলজিরাটা অপশনাল, তবে দিলে আরও খুব ভালো টেস্ট হয়, এটি যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। আর লাগছে 1/2 টেবিল স্পুন মতো এখানে বিট নুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 8-10টি মতো ফ্রেশ করে পুদিনা পাতা ধুয়ে রেখেছিলাম সেই পুদিনা পাতাটি। আর দিয়ে দেবো এখানে 1/2 গ্লাস মতো ঠান্ডা জল, কারণ আমি এখানে 1 গ্লাস মতো লস্যি বানাবো, তার পরিমাপে আমি 1/2 গ্লাস জল অ্যাড করছি। তো আপনারা এখানে জলজিরার পরিবর্তে শুকনো খোলায় গোটা সাদা জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করে সেটাও ইউজ করতে পারেন। তো যাদের কোলেস্ট্রল, সুগার, থাইরয়েড বা যারা ডায়েট করছেন তারা অনায়াসে এই লস্যিটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আপনারা অফিস কিংবা যে কোনো কাজকর্ম থেকে আসার পর অনায়াসে বানিয়ে খেতে পারেন, তাতে আপনাদের টায়ার্ডনেসটাও চলে যাবে। তো এটাকে 2 মিনিট মতো মিক্সিং জারে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো রেডি আমার সুগার ফ্রি লস্যি। তো এখানে আমি কিছু আইস কিউব নিয়ে নিয়েছি, যেটা আমাদের লস্যি খাওয়ার আমেজটা আরও বাড়িয়ে দেবে। তো এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার আমি আইস কিউবগুলো তলাতে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দেবো। তো এখানে 5-6টা মতো আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ চাট মশলা এবং জলজিরা। এবারে দেওয়ার পরে আমি আস্তে আস্তে আমি যে লস্যিটা বানিয়েছিলাম সেটা গ্লাসে সুন্দর করে আমি ঢেলে দেবো। এবার আমি উপর থেকে অল্প পরিমাণ চাট মশলা সুন্দরভাবে ছড়িয়ে দেবো, দিয়ে তার উপরে আমি 2-4টে পুদিনা পাতা রেখেছিলাম, সুন্দর করে ডেকোরেশনের জন্য বসিয়ে দিচ্ছি। তো আমার রেডি সুগার ফ্রি লস্যি। তো বন্ধুরা, আমার এই আজকে সুগার ফ্রি লস্যি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি এখনও নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপির আপডেটও পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবশেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নিত্য নতুন রেসিপির অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।